সাবেক এমপি শাহিনুর পাশার সাথে যুক্তরাজ্য বসবাসরত জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জবাসীর লোকজন এক মতবিনিময় সভার আয়োজন করে। মঙ্গলবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে আয়োজিত এ মতবিনিময় সভা পরিচালনা করেন মাওলানা নঈম আহমেদ ও জয়নাল আবদিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা ডাক্তার আব্দুর রশিদ। প্রধান অতিথি শাহিনুর পাশা বলেন, আগামীতে সংসদে কথা বলার সুযোগ পেলে অবহেলিত বঞ্চিত জনপদ জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব। তাই তিনি প্রবাসে বসবাসরত সকলে তার পাশে থেকে আগামী নির্বাচনে সফলভাবে জয়ী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন শেখ ফারুক আহমেদ, মাওলানা শাহ সদরুদ্দিন, লালা মিয়া, জুনায়দ আল হাবিব, হাজি গুলজার হোসেন প্রমুখ।